আর আপনারা দেখছেন অল ইন ওয়ান, অল ইন ওয়ান মনে রাখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আগে সাবস্ক্রাইব করে নিন, তারপরে আমার বকবক শুনুন, কারণ আমি শুধু আপনাদের জন্য বকবক করি, আপনাদের সাথে বকবক করতে আমার ভালো লাগে, কারণ আমার ফ্যামিলি আমার কাছে থাকে না, আমার ফ্যামিলি আমার থেকে অনেক দূরে থাকে, আর যে আমার এক ভাই আছে আমার সাথে থাকে উনিও আমাকে সময় দিতে পারে না, কারণ উনি ওনার লাইফ নিয়ে ব্যস্ত আর আমি আপনাদেরকে নিয়ে ব্যস্ত। আমি আপনাদের সাথে বকবক করি, শুধু আমার বকবক করতে ভালো লাগে সেই জন্য আমি বকবক করি, আর আমি জানি আমার বকবকে আপনাদের কিছু না কিছু লাভ অবশ্যই হয়। সো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। আর আজকে আমি যে টিপসটা আপনাদেরকে দেবো, টিপসটা দেওয়ার পরে যদি আপনাদের কোনো লাভ হয় অবশ্যই, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই টিপসটা আপনাদের লাভ হবে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর কী লাভ হলো না হলো অবশ্যই কমেন্টস করে যাবেন। আর কিছু কিছু গর্দভ আছে, আমি এত বকবক করি আপনাদেরকে উপকার করি, তো আমার ভিডিওতে লাইক করবেন না, কমেন্টস করবেন না, শেয়ার করবেন না, কারটাতে করবেন, আমার চাচারটাতে, আমার চাচাই তো ভিডিওই আপলোড করে না। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেলছি, এবার কাজের কথা আছে, আজকে কথা বলবো আমি ওটিজি নিয়ে। তো ওটিজি কি অনেকেই জানেন না, ওটিজি কি আপনার ফোনে আছে? আছে অবশ্যই মনে হয় আছে, কারণ না আপনার ফোনে ওটিজি নাই আমার মনে হয় না, আপনি আমার ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনার ফোনে ওটিজি আছে। ওহো সরি, আপনি ল্যাপটপ দেখতেছেন ভাই, যে ল্যাপটপে দেখতেছেন আপনার তো ওটিজি কেন, আপনার তো ইউএসবি ফাস্ট পোর্ট 3.5 ফুট পর্যন্ত থাকবে, 3.5 নাই, তা একটু যোগ করলাম আর কি, যাক যেটা আছে সেটা তো আছেই। তো এবার আমি আসি আসল কথাতে, কাজটা কি জাস্ট একটা কেবল, জাস্ট এই যে ছোট্ট একটা কেবল, এটা অনেকেই মনে হয় দেখেছেন, অনেকে দেখেছেন, দেখার পরে ভাবছেন যে ছোট্ট একটা কেবল কী করবো, ফালাই দিই, আসলে কি আমিও ফালাই দিছি বহুতবার, তো এখন আর ফালাই না, কেন না এখন বুঝতেছি ওটিজি কী, আসলে আমারও কোনো একসময় এক্সপিরিয়েন্স ছিল না, কারণ হচ্ছে তখন আমি এত বড় একটা ইউএসবি পোর্ট নিতাম, আমার আইফোনের পোর্টটা, এটা নিয়ে আমি দোকানে যেতাম, তারপর ঘুষাই দিতাম এদিক দিয়ে আর ওদিক দিয়ে দিয়া, তারপরে আমার ফোনে ডাটা আমি কালেক্ট করতাম, তারপরে গান শুনতাম, ডান্স করতাম, কত কিছু, এসব বকবক বাদ তাহলে আমি কাজের কথা আসি। কাজটা কী? কাজটা হচ্ছে পেন ড্রাইভ, জাস্ট পেন ড্রাইভ বা কার্ড রিডার, আপনারা যেটাই ইউজ করেন, আপনার ফোনে যে ভিডিও ডাউন বা ডাউনলোড গান এটা সেটা ডকুমেন্টস আছে, এটা আপনার অন্য একটা ফোনে নিতে হবে, বা আপনার কাছে পেন ড্রাইভ আছে বাট এখন আপনার কাছে ল্যাপটপ নাই, তো আপনি কী করবেন? তো সেই সময়ের জন্য আমি এটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, মানে এটা পুরনো, খুবই পুরনো আদিকালের একটা সিস্টেম, আসলে কি আদিকাল বলতে কি মানে অনেক পুরাতন, সো আমি বুঝিনি তো আমি আদিকাল বলি, কেননা যেটা পুরনো হয়ে গেছে সেটা আমার আমার জন্য আদিকাল, কেন আমার কাছে কেউ নাই, আমি একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তো আমি কালকের দিনটাকে আজকে আদিকাল মনে করি, কেন আমি নিজেই একটা আদিকালের মানুষ আর কি, এই মজা করা আর কি। যাক আমি কাজে আসে যাই, তো এ হচ্ছে আমার ফোন, তো আমার ফোনটা আমি জাস্ট স্ক্রিনটা দেখাচ্ছি, তো একবার আমি জানি না আপনারা কতটা ক্লিয়ার দেখতেছেন, এই যে কোনো কিছু নেই, ঠিক আছে, তো আমি এখন এটাতে কী করবো, এই যে পেন ড্রাইভটা নিচ্ছি আর হচ্ছে কার্ড রিডার, সরি ইউজ আপনার ওটিজি কেবল, তো এটাতে জাস্ট কানেক্ট করবেন, এই যে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এখন পর্যন্ত ফোনে দেইনি, তো এখন আমার কাজ হচ্ছে এটাকে ফোনে কানেক্ট করানো। জাস্ট আপনি কী করবেন, এই দেখুন, এই যে আমি এটাকে দিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গেছে, তো এখন কাজটা হচ্ছে যে আপনার এখানে দেখুন প্লাগ করুন, এই যে উপরে ছোট্ট একটা ইউএসবির মতো কেবল আসছে, আর এখানে খেয়াল করতে পারেন এই যে দেখুন লাইট জ্বলতেছে, তো আমি একটু দূরে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি যাতে দেখে সুবিধা হয়, এই যে এখানে লাইট একটা আছে, এই যে আর কাছে নিয়ে যাচ্ছি যাতে অন্ধকারটা ভালো আসে, এই যে দেখুন, হ্যাঁ আর এখান থেকে ফ্লো করুন, এই যে ইউএসবি এসে গেছে, তো এখন কাজটা হচ্ছে আমরা আসলে কি ইউএসবিটা পাইছে ভালো করে দেখার জন্য আমরা কি করতে হবে, শাট ডাউন করবো, শাটারটা ডাউন করলে দেখুন এই যে এখানে মেনুটা এসে গেছে, এই দেখুন ফাইল ম্যানেজার, এই যে দেখুন ফাইল ম্যানেজার এসে গেছে, এটা হচ্ছে ইউএসবি, এই যে দেখুন এখানে লেখা আছে ইউএসবি, তো ইউএসবি তো এসে গেছে, তো এখন কি করা আপনারা আমি আরেকটু ব্যাগে দেখাচ্ছি, যে মেমোরি কার্ড তিনটে আসতেছে দেখুন, এখানে এখানে দেখুন একটা হচ্ছে ইউএসবি, একটা ইনস্ট্যান্ট, একটা হচ্ছে এক্সটার্নাল, তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আর আমার ভিডিওটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমি এখানেই সমাপ্তি দিচ্ছি, তো আপনারা এটা থেকে আপনারা কপি করতে পারবেন, মুভ করতে পারবেন, ফাইল রাখতে পারবেন, প্লাস নিতে দিতে পারবেন, সবগুলো কাজই আপনারা করতে পারবেন ওটিজি দিয়ে, তো
আমি এখানে ব্রেক নিচ্ছি আমার ভিডিও থেকে। তো নিচে যে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে যে একটা বেল আইকন আছে জোরে একটা হ্যামার দিয়ে বাড়ি দিন যেন ভালো করে একটা আওয়াজ হয়, যাতে প্রতিটা লেটেস্ট ভিডিও আপনারা পাওয়ার সময় ঘন্টা বেজে ওঠে যে হ্যাঁ আমি একটা লেটেস্ট ভিডিও আপলোড করছি আর আপনি সবার আগে দেখতে পারেন। আপনার সুবিধার্থে আপনি সাবস্ক্রাইব করুন, ঘন্টাটা ইউজ করুন। ভাই আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হ্যামার দিয়ে বাড়ি দিন, না হলে আমার বাস দিয়ে বাড়ি দিন, কোনো সমস্যা নেই। আমি শুধু জাস্ট সাবস্ক্রাইব হওয়া চাই, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।